প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের এখনকার খবরে আপনারা দেখবেন এমপি পাপুলের স্ত্রী সহ পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এই নিয়ে বিস্তারিত আরো থাকবে এমপি পাপুল কাণ্ডে উচ্চ পদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করল কুয়েত এ নিয়ে বিস্তারিত এছাড়া থাকবে নাসিমকে নিয়ে কটুক্তি এবার রাবি শিক্ষক কারাগারে এ নিয়ে বিস্তারিত আরো থাকবে নাসিমকে কটুক্তি করে গ্রেফতার ব্যারবির সেই শিক্ষক বরখাস্ত এ নিয়ে বিস্তারিত এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালের ছুটেও বাঁচানো গেল না সন্তানকে দর্শক শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে নাটেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়ার পর আরও অনুসন্ধানের সাথে লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক কাজী শহীদ ইসলাম পাপুলকে সপরিবারে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক যদিও একাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী লক্ষ্মীপুর দুই আসনের এ এমপি বর্তমানে দেশে নেই মানব ও অর্থপাচারের অভিযোগে গত সাত জুন তাকে কুয়েতে গ্রেফতার করা হয় কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি আবেদনের প্রেক্ষিতে তাকে নেয়া হয়েছে রিমান্ডে তবে পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম ইসলাম ও সেলিনার বোন জেসমিন করতে না সেজন্য বুধবার যেন সতেরো জন ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছে দুদক এ সংক্রান্ত দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে পাপুল দেশে আসলে যেন বিদেশ যেতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে যদি বিদেশে অবস্থান করে তাহলে সে বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে বুধবার পুলিশের বিশেষ শাখার ইমিগ্রেশন বরাবর পাঠানো চিঠিতে তাদের বিদেশ যাত্রায় অনুরোধ জানিয়েছে দেশের দুর্নীতি নিয়ন্ত্রণ সংস্থাটি তবে ইমিগ্রেশন পুলিশের এসপি পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তা বলেন সপরিবার সহ সংসদ সদস্য পাপুলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের কোন চিঠি ইমিগ্রেশন পুলিশ এখনো পায়নি চিঠি পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে তবে পাপুল এখনো দেশে ফেরেনি বলে নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য পরিচালক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন চিঠিতে বলা হয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে এ বিষয়ে দুদকের অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে দুদকের কাছে দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার তথ্য থাকায় এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে অর্থ পাচার ও মানব পাচারের অভিযোগে টানা আট দিনের রিমান্ড শেষে কুয়েতে বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে জেল জেল হাজতে হাজতে পাঠানোর পাঠানোর নির্দেশ নির্দেশ হয় মঙ্গলবার তাকে দিয়েছে কুয়েতের প্রসিকিউশন বিভাগ পাপুলকে আটকে রাখার পর থেকে বিষয়টি নিয়ে বেশ নড়েচড়ে বসেছে কুয়েত সরকার পাপুল সহ তার সঙ্গে আর কারা সম্পৃক্ত তা তদন্তে নেমেছে কুয়েত কর্তৃপক্ষ এছাড়া কুয়েত সরকার তাদের এক উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করেছে বুধবার আরব টাইমস খবরে বলা হয় কুয়েতের সমাজ কল্যাণ ও অর্থনীতি বিষয়ক প্রতিমন্ত্রী মরিয়াম আল আকিল সরকারের জনশক্তি কর্তৃপক্ষের এক উচ্চপদস্থ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করেছেন কুয়েতে মানব পাচারের বিরুদ্ধে চলমান তদন্তের সাথে পাবলিক প্রসিকিউশন ওই কর্মকর্তাকে বরখাস্ত করার সুপারিশ করে জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে কুয়েত সরকার জনশক্তি দফতরের ওই কর্মকর্তাকে তিন মাসের জন্য বরখাস্তের সিদ্ধান্ত নেয় তবে ওই কর্মকর্তার নাম প্রকাশ করেনি গণমাধ্যমটি সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ নাসিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সরকারি অধ্যাপক কাজী জাহিদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে বুধবার দিবাগত রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টার থেকে তাকে গ্রেফতার করা হয় আজ বৃহস্পতিবার সকালে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে জানান বুধবার রাত সাড়ে নয়টার দিকে নগরীর সাগরপাড়ার বাসিন্দা আইনজীবী তাপস কুমার শাহ বাদী হয়ে কাজী জাহিদুর রহমানের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন মামলার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে রাতেই গ্রেফতার করা হয় মামলায় উল্লেখ করা হয় কাজী জাহিদুর রহমান গত ও জুন এক দুই নিজের ফেসবুক ওয়ালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে কল্পনা প্রসূত মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেন বাজে ভাষায় কটুক্তি করেন তিনি সেখানে একটি পোস্টে মোহাম্মদ নাসিমের ছবি ও নাম উল্লেখ করা হয় বাকি পোস্টগুলোতে মোহাম্মদ ইঙ্গিত করা হয় কাজী জাহিদুর রহমান রাবির শহীদ সোহরাওয়ার্দি হলের আবাসিক শিক্ষক বিশ্ববিদ্যালয়ে আওয়ামী পন্থী শিক্ষক হিসেবে পরিচিত তিনি জাহিদুর রাবির শিক্ষক হলেও নড়াইল জেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির তথ্য ও গবেষণা সম্পাদকের পদে ছিলেন তবে নাসিমকে কূটুক্তির পর মঙ্গলবার তাকে নড়াইল জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয় কাজী জাহিদুর রহমানের ফেসবুক ওয়ালে গিয়ে দেখা যায় গত এক জুন তিনি একটি স্ট্যাটাসে লিখেছেন লুটপাট করে এদেশের স্বাস্থ্যখাতের খাতের বারোটা বাজিয়ে গেছেন যিনি তিনি আজ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও কিছুদিন আগে বর্তমান সরকার অনেকটা গুছিয়ে এনেছে একই উপসর্গ নিয়ে হাসপাতালে যেতে হলে তিনি বুঝতে পারতেন দেশের কতটা ক্ষতি করে গেছেন তিনি স্বাস্থ্য খাত ধ্বংস করে চুরি করা হাজার হাজার কোটি টাকা থেকে করোনাকে কিছুটা ঘুষ দিয়ে দেখতে পারেন যে করোনা কথা শোনে কিনা আরেক মোহাম্মদ নাসিমকে ইঙ্গিত করে চোর আখ্যা দিয়ে কাজী জাহিদুর রহমান লিখেছেন তার আমলে দেশের সরকারি হাসপাতালগুলোতে যে সকল নকল এবং অকজে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে তাকে এখন সেসব জিনিস দিয়েই চিকিৎসা সেবা দেওয়া হোক যাদের সঙ্গে সিন্ডিকেট করে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে সেই সিন্ডিকেট সদস্যদেরকে তার নার্স হিসেবে নিয়োগ করা হোক তার আমলে মেডিকেল ভর্তির প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে যেসব হয়েছে তাদের দিয়ে উনার চিকিৎসা করানো হোক এসব চোর সুযোগ পেলে পুরো দেশটাকে গিলে ফেলতে চায় সদ্য প্রয়াত আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় গ্রেফতার বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরা সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বুধবার রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দফতরের সহকারী প্রশাসক রহমান প্রধান তিনি বলেন যেহেতু সিরাজাম মুনিরা মামলায় গ্রেফতার হয়ে আছেন তাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে গ্রেফতারের দিন থেকেই এটি কার্যকর হবে এ বিষয়ে তার ব্যক্তিগত ঠিকানায় ডাকযোগে চিঠি পাঠানো হবে প্রসঙ্গত গত শনিবার আওয়ামী লীগের নেতা নাসিমের মৃত্যু নিয়ে করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন সিরাজা মুনিরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করলে রবিবার দিবাগত রাত বারোটায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন সর্দারপাড়ার একটি বাসা থেকে সিরাজা মুনিরাকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ পরে রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করে থানা পুলিশ এবং আদালতের কাছে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে যার শুনানি সোমবার এবং পরে বুধবার হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আবার বৃহস্পতিবার ধার্য করা হয় সন্তানকে বাঁচাতে হাসপাতালে একটি আইসিউ দরকার ছিল এক হাসপাতাল থেকে আরেকটিতে ছুটছেন কিন্তু বাঁচাতে পারেননি দুই মাসের আদরের সন্তানকে কান্না জড়িত কণ্ঠে এসব কথা জানায় শিশু ওয়ারিশা আহমেদের বাবা আব্দুল গফুর পেশায় তিনি একজন স্কুল শিক্ষক গফুর অভিযোগ করেন নিউমোনিয়ার লক্ষ্য নিয়ে গত শনিবার যখন মেয়েকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে নিয়ে আসা হয় কর্তব্যরত ডাক্তার ভর্তি না নিয়ে কালক্ষেপণ করে প্রায় এক ঘন্টারও বেশি সময় পর ভর্তি করালেও আইসিউ নেই বলে জানান হাসপাতাল ডাক্তার নার্সরা সন্তানকে বাঁচাতে অসহায়ের মতো ছোটাছুটি করতে থাকেন এই বাবা তিনি বলেন পরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে সেখানে পনেরো মিনিট পরে ডাক্তার বলল আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে আদরের ওয়ারিশা প্রথম আলোর আলোকচিত্রী জুয়েল শিল মেডিকেল কলেজ হাসপাতালে একজন বাবা তার মেয়েকে বাঁচানোর জন্য ছুটছেন এই দৃশ্য ধারণ করেন জুয়েল বলেন ওই মুহূর্তটি খুবই মর্মান্তিক ছিল নিজেকে খুব অসহায় মনে হয়েছিল যখন এক পর্যায়ে ওই বাবা আমাকে আইসিউর অনুরোধ করেন এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শামীম হাসান বলেন করোনা পরিস্থিতিতে আমরা সত্যি অসহায় হয়ে পড়েছি তিনি বলেন শনিবার যখন শিশুটিকে ভর্তি করা হয়েছিল সে সময় আমাদের হাসপাতালে কোনো আইসিউ খালি ছিল না এটা খুব কষ্টের যে করোনা পরিস্থিতির কারণে চট্টগ্রামের অনেকেই স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং দিন দিন তা খারাপের দিকে যাচ্ছে শিশুটির ভর্তি কিংবা চিকিৎসায় কর্তব্যরত ডাক্তার নার্সদের দিক থেকে কোনো গাফিলতি ছিল কিনা তা আমরা তদন্ত করব বলেন ডাক্তার শামীম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে অনেকদিন ধরে দেখছি এবং শোনা যাচ্ছে যে অনেক পেশেন্ট হাসপাতালে ঢুকতে পারছেন না কোনো কোভিড টেস্ট ছাড়া এই মর্মে অনেকে চিকিৎসা পাচ্ছেন না বা অনেকে প্রাণও হারাচ্ছেন হসপিটালের বাইরে অথবা বাসায় বসে বসে আমি অনুরোধ করছি সকল হসপিটালের মালিকদেরকে সকল ডক্টরদেরকে সকল নার্সদেরকে যে এমন আচরণ যেন আর আমরা না করি আমরা অবশ্যই যে কোনো পেশেন্টকে মেডিকেল ফ্যাসিলিটি দিতে হবে এটা ওনাদের অধিকার আর আপনাদেরও ওথ এবং অবলিগেশন আমি মনে করে দিতে চাই যে প্রথমে যখন আমরা সোশ্যাল মিডিয়াতে বা নর্মাল মিডিয়াতে শুনতাম যে কোনো হসপিটালে পিপি পাওয়া যাচ্ছে না বা কোনো নার্স বা ডক্টরদেরকে প্রায় প্রোটেকশন দেওয়া হচ্ছে না সকল শ্রেণীর জনগণ কিন্তু ছুটে এসেছিল সামাজিক চাপ সৃষ্টি করার জন্য সরকারের উপর প্রত্যেকটা হসপিটালে পিপি দেওয়া হয় অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে প্রাইভেট অন্টরপ্রিনরা এনজিও বা উদ্যোগকারীরাও কিন্তু ডোনেশন দিয়েছিল পিপি ডক্টর এবং নার্সদের প্রোটেকশনের জন্য ইতিমহর্তে আমরা শুনতে পারছি অনেক জায়গায় হতাশযোগ্য কথা যে অক্সিজেন পাওয়া যাচ্ছে না হসপিটালগুলোতে তো যেখানে অক্সিজেন পাওয়া যাচ্ছে না সরকারি ব্যবস্থাতে সেখানে কিন্তু অনেক প্রাইভেট উদ্যোক্তারা আমরা শুনেছি অক্সিজেন ডোনেট করছেন যেই সময় সমাজে সকল শ্রেণীর লোকজন ঐক্য হচ্ছে একজন একজনকে সহযোগিতা করার জন্য সেই জায়গাতে আপনাদের ডক্টরদের এবং নার্সদের এবং মেডিকেল টেকনিশিয়ানদের সবচেয়ে বড় দায়িত্ব জায়গায় চলে এসেছে আর আমাদেরও আসার জায়গা কিন্তু একটি জায়গায় আপনাদের কাছে তো অনুরোধ করছি সকল হসপিটালে কোভিড টেস্ট ছাড়া যে কোনো রুগী যেন চিকিৎসা পাওয়ার অধিকার নিশ্চিত করা করা যায় ধন্যবাদ